বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সাথে আমি নকুল চলেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে কৃষি দপ্তরে অর্থাৎ এগ্রিকালচার দপ্তরে আবারও কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে তোমাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে দশ হাজার টাকা করে কীভাবে তোমরা আবেদন করবে কি কী যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কি হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানগুলো তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে তো অ্যাট ফার্স্ট কিন্তু আমরা এইসব মুহূর্তে অফিশিয়াল নোটিফিকেশানে রয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রেসক্রাইবড ফর্মেটে অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে কোথা থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবে সেটা আমি লাস্টে তোমাদের বলে দেবো তো এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে কীভাবে ফর্মটা ফিল আপ করবে দেখে নাও এখানে তোমাদের কিন্তু এটা হচ্ছে প্রেসক্রাইব ফর্ম যেটা হচ্ছে তোমাদের এই ফর্মটা তোমাকে কিন্তু প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে এটাকে ফিল আপ করতে হবে এখানে ফুল নেম চাওয়া হয়েছে অর্থাৎ যিনি বা যে আবেদনকারী তার নাম দিতে হবে তার বাবার নাম অর্থাৎ ফাদার্স নেমের জায়গায় তার বাবার নাম দিতে হবে মাদার্স নেমের জায়গায় কিন্তু মায়ের নাম দিতে হবে ডেট অফ বার্থ রয়েছে অর্থাৎ তোমার জন্ম তারিখ দিতে হবে এ এইচ এস অন ডেট অফ দ্য অ্যাপ্লিকেশান ঠিক আছে যে অ্যাডভার্টাইজমেন্টের যে ডেটটা উল্লেখ করা আছে সেই ডেট অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে সেটা সিলেক্ট দিতে হবে এবং এখানে কিন্তু জেন্ডার বলা হয়েছে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল পারমানেন্ট রেসিডেন্ট বলেছে অর্থাৎ তোমাকে অ্যাড্রেসটা ফুলফিল দিতে হবে ইমেল আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার এগুলো কিন্তু চাওয়া হয়েছে দেখো ইমেল আইডি চাওয়া হয়েছে ভ্যালিড ইমেল আইডি তোমাকে কিন্তু দিতে হবে তারপরে ভ্যালিড মোবাইল নাম্বার অর্থাৎ চালু যে মোবাইল রয়েছে সেই মোবাইলের নাম্বার দিতে হবে এবং আধার নাম্বার চাওয়া হয়েছে আধার নাম্বার থেকে তোমরা আধার নাম্বারটা বসাবে নাম্বার অফ ইয়ার এক্সপিরিয়েন্স ইন পটাটো সিড প্রোডাকশান অর্থাৎ সংশ্লিষ্ট ক্ষেত্রে তোমার কত বছরের কাজের অভিজ্ঞতা আছে সেটা দিতে বলেছে ডিটেলস অফ দ্য অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন তোমরা কত সালে মাধ্যমিক পাস করেছো কি তোমাদের আরও যদি কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে তোমরা কিন্তু এখানে নেম অফ দ্য ধরুন মাধ্যমিক কোন কত সালে মাধ্যমিক দিয়েছ এবং কোন বোর্ড থেকে পাস করেছো এবং পারসেন্টেজ বা ডিভিশন ঠিক আছে এইভাবে তোমরা উচ্চ মাধ্যমিক দিলে উচ্চ মাধ্যমিক কোন কত সালে দিয়েছ কোন বোর্ড এবং কত নাম্বার পেয়েছো এভাবে গ্র্যাজুয়েটের ঘরে হলো গ্র্যাজুয়েট দেবে কত সালে গ্র্যাজুয়েট পাস করেছো কোন বোর্ড থেকে গ্র্যাজুয়েট পাস করেছো বা ইউনিভার্সিটি থেকে ঠিক আছে বা এখানে তোমাদের কিন্তু মার্ক দিতে হবে এইভাবে তোমরা প্রত্যেকটা ডিটেলস কিন্তু খুব সুন্দর করে ফুলফিল করে নেবে ডিক্লারেশন এখানে দেওয়া রয়েছে রিড করে নেবে এখানে কিন্তু তোমাদের প্লেস অ্যান্ড ডেট দিতে বলেছে এবং অ্যাপ্লিকেন্টে যে যিনি আবেদনকারী তার সিগনেচার এখানে কিন্তু করতে হবে দিয়ে এটাকে তোমরা কিন্তু একটা মুখ বন্ধ খামের ভেতরে এর সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করতে হবে যে একটি মুখ বন্ধ খামে ভরে তোমাকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে এবার তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে আমি বলেছিলাম তোমাদের এখানে নিয়োগ করা হবে এগ্রিকালচার অফিসে এই এগ্রিকালচার অফিসে যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার তো এর তরফে উপকৃষি আধিকর্তা অধিকর্তা প্রশাসন এর করণ তো এই অধি মানে কৃষি অধিকর্তার উপকৃষি অধিকর্তার অধীনে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে তো এখানে তোমাদের ডিটেলস দেখতে পাচ্ছ তোমরা এখানে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট পাবলিকেশেন্স অফ কন্টেন্ট রিক্রিয়ারিং অ্যাডভারটাইজমেন্ট রিলেটেড টু নোটিফিকেশান অফ শর্ট লিস্টিট লিস্টিং অফ ফিল্ড লেভেল অ্যাসিস্ট্যান্ট তো এখানে তোমাদের শর্ট লিস্ট হবে শর্ট লিস্টে এখানে কিন্তু তোমাদের যে পোস্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে ফিল্ড লেভেল অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে ফর দ্য অফিস অব দ্য ডেপুটি ডাইরেক্টার অফ এগ্রিকালচার তো এখানে ডেপুটি ডাইরেক্টার অফ এগ্রিকালচার দপ্তরের অধীন তোমাদের নিয়োগ করা হবে এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে নোটিফিকেশানের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশানটা কালেক্ট করে নিতে পারবে ক্লিয়ার তো এবার দেখো এখানে টোটাল ডিটেলস দেওয়া রয়েছে নোটিফিকেশান ফর শর্ট লিস্টিং অ্যান্ড ফিল্ড লেভেল অ্যাসিস্ট্যান্ট পদে যে তোমাদের নিয়োগ করা হবে তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে টেবিল আকারে দেওয়া রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে পোস্টের নেম অফিস অফ দ্য ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার এখানে কিন্তু ডিটেলস যেটা হচ্ছে লোকেশন তোমাদের কোথায় জব পাবে বা জব করবে সেখানে তার অফিস অ্যাড্রেস বা লোকেশন দেওয়া রয়েছে উত্তর দিনাজপুর গ্রাউন্ড ফ্লোর অফ নাম্বার ওয়ান আর এইচ ই বিল্ডিং খরণাজোড়া এখানে পিন নাম্বার দেওয়া রয়েছে তিয়াত্তর একত্রিশ তিরিশ তো অ্যাপ্লিকেশান ডেট এখানে অ্যাপ্লিকেশান স্টার্ট আপ যে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে তেইশ নয় দু তারিখ থেকে লাস্টেড রয়েছে তিরিশ নয় দু তারিখ পর্যন্ত অর্থাৎ কালকে থেকে কিন্তু এর আবেদন প্রক্রিয়া শুরু হবে আবেদন চলবে কিন্তু তিরিশ নয় দু তারিখ বিকেল চারটা পর্যন্ত এর মধ্যে তোমাদের কিন্তু আবেদন করে নিতে হবে এখানে কিন্তু নম্বর অফ পোস্ট অর্থাৎ একটি মাত্র পোস্ট রয়েছে রেকমেন্ডেশন রয়েছে প্রত্যেক মাসে তোমাদের দশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে এজ লিমিট এখানে এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম তোমার কিন্তু চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স হিসেব করতে হবে এই তেই তেইশ নয় বা ওইখানে যে অ্যাপ্লিকেশান ডেটটা প্রকাশ করা হয়েছে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমার কিন্তু বয়স হিসেব করতে হবে ক্লিয়ার এবার তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী যাওয়া হয়েছে মিনিমাম মাধ্যমিক অর্থাৎ তোমাকে কিন্তু মাধ্যমিক পাস করা থাকতে হবে ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন কম্পিউটার নলেজ অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কম্পিউটার নলেজ অর্থাৎ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং মিনিমাম টু ইয়ার এক্সপিরিয়েন্স ইন প্রোডাক্ট সিডস প্রোডাকশান ইজ নেসেসারি তো এখানে কিন্তু তোমার দু বছরের প্রোটেট প্রোডাক্ট সিডের যে প্রোডাকশানের ওপর তোমার কিন্তু অভিজ্ঞতা যাওয়া হয়েছে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবার তোমাদের এখানে পারপাস্ট ওয়ে ফর দ্য শর্ট লিস্টিং এখানে শর্ট লিস্টিংয়ের যে ডিটেলসগুলো ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো তোমরা এইগুলো ভালোভাবে রিড করে নেবে ডকুমেন্টস বি সাবমিটেড অ্যালং উইথ অ্যাপ্লিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান ডকুমেন্টস কে ওয়াইসি ডকুমেন্টস অর্থাৎ এই ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু সাথে যে আবেদনপত্র সাথে কিন্তু তোমাকে দিতে হবে ডেট অফ প্লেস ওয়ার্ল্ক ইন ইন্টারভিউ তিন দশ দু হাজার চব্বিশ তারিখেই কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে সকাল সাড়ে দশটার সময় অফিস অফ দ্য ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার উত্তর দিনাজপুর গ্রাউন্ড ফ্লোর নাম্বার ওয়ান এখানে তোমাদের দেওয়া রয়েছে এই ঠিকানায় কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ তো ওয়াল ইন্টারভিউ হবে তার মানে তোমাকে এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডেট অফ রেজাল্ট অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর রেজাল্ট এখানে তি তেইশ দশ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ তোমরা কিন্তু এক মাসের মধ্যে কিন্তু টোটাল ডিটেলস তোমরা এখানে জানতে পেয়ে যাবে রেজাল্টটা জানতে পারবে তো সাড়ে বারোটার সময় কিন্তু দুপুর যে সাড়ে বারোটা সেই দুপুর সাড়ে বারোটার সময় এর অফিসিয়াল যে অফিস হয়েছে সেই অফিসে গিয়ে তোমরা কিন্তু এর রেজাল্টটা জানতে পারবে তো তোমরা যারা আবেদন করতে চাও পুরো ডিটেলস নোটিফিকেশান তোমাদের সাথে শেয়ার করলাম তো এর জন্য অবশ্যই তোমাকে কিন্তু উত্তর দিনাজপুরের বাসিন্দা হতে হবে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে তো তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা যদি অন্য কোনো জেলা থেকে এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই তোমার জেলার নাম কমেন্ট সেকশানে জানিয়ে যাবে তোমার জেলার নাম যখন কমেন্ট সেকশানে তোমার জেলার কোনো রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশান এলে সবার প্রথমে কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো এবং প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে পেতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও সেখানে প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো সবার প্রথমে আমরা দিয়ে থাকি প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু নিখুঁতভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে কালেক্ট করতে পারবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতেই ততক্ষণ সুস্থ থেকো আর এদিক থেকেও বেঙ্গুর ইনফ ইউটিউব চ্যানেল ধন্যবাদ